প্রস্তাবিত 2022-23 অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। শনিবার বেলা 11টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা প্রস্তাবিত বাজেটে বিড়িতে শুল্ক বৃদ্ধি না করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিড়ি শিল্পকে রক্ষাসহ তিন দফা দাবি তুলে ধরেন। আমাদের দাবি সমূহ সিগারেটের ন্যায় বিড়িতে অগ্রিম আয় করও 3% করতে হবে। 2, বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। 3, বিড়িকে দেশীয় শিল্প হিসাবে রক্ষা করতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙালি। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিড়ির মূল প্রতিদ্বন্দ্বী হল নিম্নস্তরের সিগারেট। বর্তমানে সিগারেটের বাজারের 75% নিম্নস্তরের। এসব নিম্নস্তরের সিগারেটের সিংহভাগই বিদেশি কোম্পানির দখলে। প্রস্তাবিত 2022-23 অর্থ বছরের বাজেটে নিম্নস্তরে 10 শতাংশ সিগারেটের খুচরা মূল্য মাত্র 1 টাকা বাড়ানো হয়েছে। এই স্তরের সিগারেটের দাম বাড়বে মাত্র 2.56%, যা খুবই সামান্য। মূল্য বৃদ্ধি না হওয়ায় বিড়ির বাজার দখল করে আছে নিম্নস্তরের সিগারেট, ফলে দেশীয় শ্রমিক বান্ধব বিড়ি শিল্প আজ ধ্বংসের মুখোমুখি। তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে বিড়ি কারখানার মালিকদের অবদান অপরিসীম। তারা দেশে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে, অথচ বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে বিড়ি শিল্প আজ ধ্বংসের দ্বার প্রান্তে। বিদেশি বহুজাতিক কোম্পানি এদেশের মানুষের ফুসফুস পুড়িয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করছে বিদেশে। এবছরের প্রস্তাবিত বাজেটেও নিম্নস্তরের সিগারেট সহ সিগারেটের কোনো স্তরে শুল্কারোপ বৃদ্ধি করা হয়নি। এখানেও শুভঙ্করের ফাঁকি। এটি বিড়ি শিল্পের অস্তিত্ব চিরতরে বিলীন করার ষড়যন্ত্র। নিম্নস্তরের সিগারেটের ভোক্তা বেশি থাকা সত্ত্বেও শুল্কারোপ বৃদ্ধি না করলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী দ্বারস্থ হয়েছি বিড়ি শিল্পকে রক্ষার জন্য। উনি বলেছেন যে দেশ যদি থাকে, দেশের গরিব মানুষ যদি থাকে, যদি ধূমপান থাকে, বিড়ি শিল্প থাকবে। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই, বিড়ি শিল্প আছে এবং বিড়ি শিল্প থাকবে। আজকে বাজেটের প্রমাণ। সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটে বিড়ির উপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শ্রমিকরা। এছাড়াও সিগারেটের ন্যায় বিড়িতে অগ্রিম আয়কর 3%, বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন এবং বিড়িকে দেশীয় শিল্প হিসেবে রক্ষা করার জোর দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি নাজিবউদ্দিন, সহসভাপতি লোকমান হাকিম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক মোহাম্মদ শামীম ইসলাম, সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।